রন্ধন হয়ে গেছে। এই মুহূর্তে এই মুহূর্তে আমি আমি প্রাণনাথকে ডাক। প্রাণনাথ, প্রাণনাথ, এই চো কি গো, একটিবার শোনো, উঠো না, এই চো উঠো একটিবার, উঠো না, উঠো উঠো প্রাণনাথ, উনার রন্ধন তুই আর হলো একবার, ওঠো ওঠো Thank you.
যেন শব্দ শুনতে পাই বাসর মাছে। না 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 না, একটু বাড়িতে কি কি বাসেছে, কি বাসেছে এই বাসর মাছ? চন্দ্র পড়া আসিয়াছি দাসিনী দেখতে, তাকে রাখা বাসরে করে ইশানে করে আছে কাঞ্চন বেটার কাছে দেখতো। তুমি তুক্ত করো পান, আমি হলাম মনসার দাসী, তোমার গলে দিলাম সুবর্ণের সাঁসি, বন্ধু হয়ে দেখো তুমি বাসরে মা বলো দিদি। তোর কথা মতো পথে পড়ে এক নাকি পাটলা সেই বেহুলা চালে বন্ধু হয়ে গেছে মন। ও গো দিদি, তুমি এই মুহূর্তে বঙ্কু বঙ্কুরাজকে পাঠিয়ে দাও সেই সাঁওতালি পর্বতে। সখী না তো ইস, তোর কথা মতো বঙ্কুরাজকে পাঠাবো সেই সাঁওতালি পর্বতে। এই কোথায় আছো বঙ্কুরাজ? আর কোথায় আছো তুমি রাজো? এসো তোহারা কোহরি গো, কেমন করে প্রবেশ করিব সে বাসর মা ঝারি? বকুরাজ শোনো, বকুরাজ ঈশান ছিদ্র হেমগুড়ি যে ঢাকা তোর নিঃশ্বাসে হেমগুড়ি যাইবে উড়িয়া সুতার সঙ্গে প্রবেশ করিবে সেই বাসর মা ঝারি। দায়ী কে হবে মা? ওঠুন তাই আমি বাচ্চা, যা বাচ্চা যা পুরো করে আশীর্বাদ তোমার এ বড় মাস না। বলো দিদি, তোর কথা মতো দুই পোহরি দুই নাকি পাঠালাম সেই বেহুলা চালে বন্ধু হয়ে গেছে বোন। ওকে দিদি, তিন পরে তিন 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 নাককে পাঠিয়ে দিলাম কিন্তু এই মুহূর্তে আমার মাথায় কোনো যুক্তি আসছে না দিদি। নেতু বলি বোন, তুই আমার যুক্তি দাতা, বল বোন একটা যুক্তি বলে জামাই দে বোন। বললাম তো দিদি, এই মুহূর্তে আমার মাথায় কোনো যুক্তি নেই দিদি। আই এ কালো রাত এই পোহায় যদি হাই বেহুলা হাপা পিয়ে প্রাণ পোহতি কাহো রাজি তু খাই বেহুলা হাপা পিয়ে
तुम
কথা
ঢাকা তোর নিঃশ্বাসে হেম গুড়ি যাইবে উড়িয়া সুতার।